बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बंधुरा वेलकम बैक टू माय चैनल। आज के रमजानेर खूबी मजादार एक रेसिपी शेयर करब से हे पेयाजी। तो पेयाजूटा सबाई खेये थाकी। तो आज के पेयाजूटा दुई रकम बनिए छोटो छोटो करे एक बनिए जेटा खेते अनेक भालो लागे। अनेक समय आमरा रास्तार पाशे बनाते देखी छोटो छोटो करे पेयाजी। तो आमी एभावे दुईटा बनिए बड़ो बड़ो करे बनिए आरगुला। तो जे डालगुलो आमी दिएछिलाम सेई डालगुलो आपनादेरके देखिए दिच्छी। एखाने आमी मसुरेर डाल दिएछी एबं खेसारी डाल दिएछी। दुई रकमेर डालके आमी भिजिए रेखेछिलाम। भेजानोर पर भालोमतो धुये निएछी। एखन आमी एगुलो ब्लेंड करे निब बंधुरा शुकना शुकना करे एकदम। এই যে শুকনা শুকনা করে ব্লেন্ড করে নিয়েছি আমি। একটু বেশি মিহি করে ফেলিনি, একটু একটু আস্তে আস্তে রেখেছি। এভাবে করে রাখলেই পেঁয়াজিটা অনেক বেশি মচমচা হয় বন্ধুরা। তো আমি একটা মিক্সিং বোল নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা, কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজকে, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, धने पता कुचि दिए साथ मत लवण एड कर दीची बंधुरा, हलुदर गुड़ा दिए दिए धनर गुड़ा दिए सामान्य परिमाणे, जिर गुड़ा दीची सामान्य परिमाणे और किचु दीबना बंधुरा। एखे एभवे हमें भलो मत एक माखिए निब जान पेज़टा एक नरम हो आसे। ये बंधुरा माखिए नहीं भलो मत, তার সাথে আমি এবার ডালগুলো অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। তো আমি এখানে আপনাদেরকে কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন সেটাই দেখাবো। তো ডালটাকে আমি ভালোমতো মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে পেঁয়াজি আকারে শেপ দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে, তো দেখে বুঝতে পারছেন। আমি একটা টিফিন নিয়ে নিয়েছি, টিফিন বক্স। ये बक्सर मध्य हमें किचुटा रेखे दीची, एटी डिप फ्रिजे रेखे दीब। एटा सारा मास जुड़े अपनारा रेखे ये रेखे ही बनिए नीते पारबेन। बनानो आध घंटा आगे बेर करे निले बनिए नीते पारबेन बंधुरा। तो हमें पर्याप्त परिमाण तेल दिए तेलर मध्य एकटा एकटा करे पेयाजी शेप दिए दिए दीची बंधुरा। তো বন্ধুরা এভাবে করে আমি তিনটা দিয়েছি। বক্সে রেখে যেভাবে দেখিয়েছি ডালটা আপনারা ওইভাবে ডিপ ফ্রিজে রেখেই প্রত্যেক দিন কিছু কিছু করে বানিয়ে নিতে পারবেন। আধ ঘন্টা আগে বের করে রেখে, এই যে এখন একটু বেজেই দেখাচ্ছি, এটা কিন্তু ভাজা হয়নি, একটু এপাশ ওপাশ করে নিয়েছি। এইভাবে করেও আপনারা ফ্রোজেন করতে পারবেন বন্ধুরা। আপনারা বাইরে থেকে যে ফ্রোজেন আইটেমগুলো কিনে থাকেন সেগুলো দেখবেন একটু একটু ভাজাই থাকে। তো একটু ভাজা করে এভাবে করে রেখে দিয়ে ইফতারের আগে আপনারা ভালোভাবে ভেজে খেতে পারবেন। তো বন্ধুরা দুই রকমের ফ্রোজেন পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিয়েছি, এভাবে করে আপনারা সারা মাস জুড়ে খেতে পারবেন ফ্রোজেন করে। তো আমার পেঁয়াজিটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুবই মচমচে এবং লালচে করে ভেজে নিয়েছি বন্ধুরা। এভাবে করে আমি পেঁয়াজিগুলো ভেজে নিব বন্ধুরা। এভাবে ডাল দিয়ে শুধু বানালে পেঁয়াজিগুলো অনেক বেশি মুচমুচে হয় যদি আপনারা আটা ময়দা কোনো কিছুই না দেন। তো বন্ধুরা আমি ছোট ছোট করে কিছুটা পেঁয়াজি বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পেঁয়াজিগুলো আমরা রাস্তার ধারে অনেকে বিক্রি করে দেখেছেন, এই যে কতটাই মুচমুচে দেখেন। তো বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।